আজি আমি শিখবা বহুভুজর প্রকার উপরে আধারিত কিছু ভ্রান্ত ধারণা ভ্রান্ত ধারণা এক দিয়ে যাই চিত্রগুড়ি মধ্য সম চতুর্ভুজ বা রেগুলার কোয়ার্ডরেটোরে নির্ণয় করুন বহু সময় পিলাঙ্ ভ্রান্ত ধারণা রয়েছে যে সম চতুর্ভুজ সেই চতুর্ভুজ কুহায় যাহ সমস্ত কোণ সমকোণ বা রাইট আঙ্গলস হয়ে থাকে যেপরিকি বর্গক্ষেত্র বা স্কেয়ার এবং আয়তক্ষেত্র মানে রেক্টাঙ্গুল এই ভ্রান্ত ধারণা কারণর সে ধরি যে দুইটি আকৃতি এ এবং ডি সমচতর্ভুজ অটেন তেণু সে অপশন দুইক বাছি থান্তি যা কি ভুল উত্তর অটে কিছি পিলা ধরনি যে যদি এক চতুর্ভুজর সমস্ত বাহু বা সাইডস পরস্পরসহ স্মান হয়ে থাকে তবে তাহা এক সমচতর্ভুজ হয়ে থাকে দিয়াই আকৃতির দেখবা যে আকৃতি সি এবং আকৃতি ডি সমস্ত বাহু সমান। সাই সে তাকে সম চতুর্ভুজ কুচা এবং অপশন দুই কু সঠিক উত্তর দিকে কিন্তু তাহি ভুল উত্তর অটে ପ୍ରକୃତ ବିଷୟ ହେଉଛି ଯଦି ଚତୁର୍ଭୁଜର ସମସ୍ତ ବାହୁ ପରସ୍ପର ସହ ସମାନ ହୋଇଥାଏ ଏବଂ ସମସ୍ତ କୋଣ ସମାନ ହୋଇଥାଏ ତେବେ ତାହାକୁ ଆମେ ସମ ଚତୁର୍ଭୁଜ କହିଥାଉ ଆକୃତି ଏ ରେ ସମସ୍ତ କୋଣ ସମାନ କିନ୍ତୁ ସମସ୍ତ ବାହୁ ସମାନ ନୁହେଁ ତେଣୁ ଏହା ସମ ଚତୁର୍ଭୁଜ ନୁହେଁ ଆକୃତି ବିରେ ବାହୁ ଗୁଡ଼ିକ ପରସ୍ପର ସହ ସମାନ ନୁହେଁ କି କୋଣ ମଧ୍ୟ ପରସ୍ପର ସହ ସମାନ ନୁହେଁ ତେଣୁ ଏହା ମଧ୍ୟ ସମଚତୁର୍ଭୁଜ ନୁହେଁ আকৃতি সি র সমস্ত বাহ পরস্পর সান কিন্তু সমস্ত কোণ স্মান নুহে এহা মধ্য চতুর্ভুজ নুহে যদি আকৃতি ডি দেখিবা। তে এর সমস্ত বাহু পরস্পর সামান এবং সমস্ত কোণ মধ্য সমান। তেনু তেণু এ সমচতুর্ভুজ অটে এইপর ভাবে দিয়ে যাই আকৃতিগুড় মধ্যে কেবল আকৃতি ডি হে সমচতুর্ভুজ তেনু সঠিক উত্তর হচ্ছে অপশন 3। ମିଥ୍ୟା ଧାରଣା ଦୁଇ କ'ଣ ନିମ୍ନରେ ଦିଆଯାଇଥିବା ଆକୃତିଗୁଡ଼ିକ ପଞ୍ଚଭୁଜ ବା ପେଣ୍ଟାଗ ଅଟନ୍ତି ପଞ୍ଚଭୁଜ ଶିଖାଇବା ସମୟରେ ବହୁ ସମୟରେ ଏହି ଆକୃତି ବ୍ୟବହାର କରାଯାଇଥାଏ ତେଣୁ ପିଲାମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଭ୍ରାନ୍ତ ଧାରଣା ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ ଯେ ଏହିପରି ଦିଶୁଥିବା ଆକୃତି ହିଁ ପଞ୍ଚଭୁଜ ବା ପେଣ୍ଟାଗନ୍ ହୋଇଥାଏ ଏହା ଦ୍ୱାରା ପିଲାମାନେ ଏହା ଭାବି ନେଇଥାନ୍ତି ଯେ ଏଠାରେ ପଞ୍ଚଭୁଜର ଆକୃତି ହିଁ ନାହିଁ

এই সমস্ত পঞ্চুজ হয়ে থাকে দিয়ে যাই মধ্য পঞ্চভুজ অটে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন দুই তেবে আজ আমি বহুভুজর প্রকার উপরে আধারিত কিছু ভ্রান্ত ধারণা দেখলে